রোহিত ভাই, আপনি আসলে এসিআই পরিবারের লোক এবং এসিআই ছাড়া কোন মাল আপনি বিক্রিও করেন না তাই দেখতে পাচ্ছি আর কি। এসিআই যে গ্রুপটা সেটা আপনাকে নিয়ে গর্ব করার মতো। একবার শেষে যেটা এসিআই যে ফিট অ্যানিম্যাল হেলথ গরু ছাগল ভেড়া অনেক কিছুই আছে, এটা খুব মানসম্মত তারা করেছে। এটা আসলে বর্তমানে খুব চাহিদা সম্পন্ন, কারণ গরুর খামার, গরুর রকমের বিভিন্ন প্রজেক্ট এখন খুব বেড়ে যাচ্ছে এবং এই চাহিদাও আকাশচুম্বী। তো এক্ষেত্রে নতুনটা ব্যবসা করতে হলে তারা কত টাকা লাগতে পারে? এসি অ্যানিম্যাল হেলথ এটা আপনার দুইটা গ্রুপ, দুটোগুলো একটা হইলে গরু ছাগল হাঁস মুরগির খাবার, আরেকটা হইলে যাইয়া আমার ফার্মাসিস্টটা আলাদা সম্পূর্ণ, ওটা ডেক্লারেশন লাগবে ব্যবসা করতে, ওটা সবার পক্ষে সম্ভব না। মানে যারা ভেটেরিনারি সার্জন ভেটেরিনারি ব্যবসা করে ওরা, ওটা আমি ডেক্লারেশন, ওই যে মানুষের যে ডেক্লারেশন ওই একই ডেক্লারেশন বিক্রি করতে পারবে। আর এই যে গরুর খাবারটা এটা আপনার পৌরসভা আর পশু হাসপাতাল থেকে দুইটা লাইসেন্স লাগবে, পশু হাসপাতাল থেকে লাগবে আপনার ওই যে পশু খাবার বিক্রি করার লাইসেন্স, আর আপনার পৌরসভা লাগবে তো আপনার ব্যবসা করতে দিচ্ছে ট্রেড লাইসেন্স। এটা আপনার দুইটা ফিট আছে, আমরা একটা হচ্ছে গাভি আর একটা ক্যাটেল ফিট। ক্যাটেল ফিট হয়েছে আমাদের ওই যে সার বা আমরা যেটা দক্ষিণ অঞ্চলের দামরা গরুর, আর গাভির ফিট হয়েছে আলাদা। গাভির ফিটটা আপনার খাওয়াইলে গাভির দুধ বেশি হয়, স্বাস্থ্য ঠিক থাকে, স্বাস্থ্য ভাঙে না। আর আমের ইসের দামরার ফিটটা ওইটা খাওয়াইলে আমরা দামরা তিন মাস যদি খাওয়ান বা দুই মাস খাওয়ান না, হ্যাঁ দুই মাস খাওয়াইলে আপনার ওটার অনেক মাংস বৃদ্ধি করে এবং অনেক সুস্বাদু, গরুর মাংস খাইতেও অনেক সুস্বাদু এবং গরু সুস্বাস্থ্যের অধিকারী হয় এবং দেখার মতো। সেক্ষেত্রে আপনার এই যে আইটেমটা, এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে হলে তার একটা তরুণ উদ্যোক্তা কত টাকা লাগতে পারে? এই আইটেমটা নিয়ে আপনার তরুণ উদ্যোক্তা শুরু করতে ও মিনিমাম 7-8 লাখ টাকা লাগে। আচ্ছা, 7-8 লাখ যদি লাগে সেটা তো উপজেলা একজনই, এবং এটা পার্সেন্টেজ বলে 10%, এটার লাভ 10% 1,10,000 1,10,000। তা এখন এই 1,00,000 টাকার বিক্রি করা তো কোনো বিষয় না, যেহেতু দাম 100 মাস বস্তা এটা আপনার বস্তা বস্তা আপনার একটা ফিটের বস্তা আপনাদের হয়েছে, একটা হয়েছে 900, একটা হয়েছে 1,000 ফিট। আচ্ছা, এটার আপনার ডেইলি 50 বস্তা 100 বস্তা ফিট বেচা কোনো ব্যাপার না। মুরগির ফিট তো আলাদা, মুরগির ফিট 10%, হ্যাঁ 10%, মাছের খাবার, আচ্ছা মুরগির খাবার, হ্যাঁ ছাগলের খাবার, গরুর খাবার। আচ্ছা, সেক্ষেত্রে প্রথমে 8-9 লাখ টাকা যদি লাগলো তাহলে রোলিং করে কেমন আয় হতে পারে? যদি সে প্রথম 2 লাখ টাকা দিয়ে শুরু করুক, বেশি না 1,00,000 দিয়ে শুরু করুক। কোম্পানি কোনো বাইন্ডিস আছে কি না যে আপনি এত টাকা নিতেই হবে? না, আপনার কোম্পানির বাইন্ডিস আছে, ধরেন এই অ্যানিমাল হেলথে আপনার আছে যে ফিটনেস ফিট, মাছের খাবার, মুরগির খাবার, এই প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আপনার কোম্পানি যেটা একটা পোষায় মিনিমাম, আর তার একটা গাড়ি দেবে, আর সে তো মালটা এনে আর মিনিমাম তো 7 দিন স্টকে রাখা লাগবে। 7 দিন পরে বা ডেট দিলে একদিন দেরি হইতে পারে, 2 দিন দেরি হইতে পারে, এই মালটা তো তার মিনিমাম আনা লাগবে। তার 4-5 লক্ষ টাকা ইনভেস্ট করা লাগবে। তাতে তেমন কেমন আয় হতে পারে? তাতে তার 4-5 লক্ষ টাকা ইনকাম করলে 10%, 5 লাখ টাকার মাল যদি সে ব্যস্ত করে 50,000 টাকা। তা বন্ধুরা বুঝতে পারলেন, মাসে 50 লাখ টাকা বিক্রি, 50,000 5 লাখ টাকার বিক্রি মাসে বিক্রি করানো বিষয় না। আচ্ছা, আকাশচুম্বী চাহিদা আছে এই প্রোডাক্টের। আপনারা যে ফার্ম ভিত্তিক এমন কোনো জায়গা নাই যে ফার্ম হয় নাই এবং বেশি বাড়তেছে না, এমন না, প্রচুর চাহিদা। তো এখান থেকে আপনারা হিউজ পরিমাণ বেনিফিটেড হতে পারেন, এটার লাভটা কমিশনটা খুবই ভালো 10%। তো আপনারা আসলে সময় সুযোগ করে এবং জেনে শুনে আপনারা উদ্যোগী হন তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা ভালো লাভবান হতে পারবেন, কারণ এখানে যে 100% সফল হয়েছে তোহিদ ভাই, তা তোহিদ ভাইয়ের কার মুখ থেকেই শুনলেন, আসলে আমার মন গড়া কোনো কথা না। তো এখান থেকে অনুপ্রাণিত হয়ে আপনারা ভালো কিছু করেন সেটা আমিও চাই, তোহিদ ভাইও চান, তাই তো তোহিদ ভাই? জি।